প্রিয় ভিউয়ার্স, আজকে আর কি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে নিরামিষভাবে আলু আর ফুলকপি ভাজি। শীতের দিনে কিন্তু বাজারে প্রচুর ফুলকপি উঠেছে, আপনারা এই রেসিপিটা নিরামিষের দিনে করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এখানে আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর সাথে চার পাঁচটা আলুও ফুলকপির মতো করে আমি কেটে দিয়েছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি খুব বেশি তেল দেইনি, কারণ ভাজিতে তেল বেশি হলে খেতে ভালো লাগে না। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর ধুয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে এই ফুলকপিটা ভাজি করছি, এই জন্য কোনো প্রকারের পেঁয়াজ কাঁচা এগুলো দেব না। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু সামান্যই দেবেন, কারণ ফুলকপিতে হলুদটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। আপনারা হালকা শুধু কালারের জন্য এখানে হলুদটা ব্যবহার করবেন। আর অবশ্যই আলু আর ফুলকপি ভাজিতে মরিচ গুঁড়ো আমি দেব না, এখানে আমি কাঁচা মরিচ দিয়ে ঝালটা করব। আপনারা চাইলে মরিচ গুঁড়ো সামান্য দিতে পারেন। দিয়ে এটাকে আমি একটু ভাজি করব। এই ভাজিটা করার সময় কিন্তু ঢেকে ভাজি করবেন না, তাহলে ফুলকপি থেকে প্রচুর পরিমাণে জল উঠবে আর আলু ফুলকপিটা গলে যাবে। তাই ঢাকনা ছাড়া হাই হিটে আপনারা এটাকে একটু ভাজি করে নেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু এই আলু ফুলকপিগুলো হাই হিটে ভাজি করছি, তাতে করে ফুলকপি থেকে জল বের হবে না। এবার ঝালের জন্য আমি তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিলাম। এই ভাজিটা আপনারা গরম ভাত দিয়ে যেরকম খেতে পারবেন সেরকম সকালবেলা রুটি বা পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারবেন। নিরামিষে ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদিও আমি এর মধ্যে কোনো পেঁয়াজ কুচি দেইনি, আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে এখানে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। হয়ে গেল আমার নিরামিষভাবে আলু ফুলকপির ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।